नमस्कार বন্ধুরা, আবারো আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো শীতকালীন সবজি রেসিপি। তো তার জন্য এখানে কয়েকটা সবজি আমি কেটে নিয়েছি। দেখুন, এখানে নিয়েছি পরিমাণ মতো শিম, শিমগুলোকে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সাথেই এখানে নিয়েছি পরিমাণ মতো, সাথেই এখানে নিয়েছি একটা মূলো। এখানে আমি সাদা মূলোর ব্যবহার করেছি। আর এখানে আছে পরিমাণ মতো পেঁপে, ফুলকপি, বেগুন আর আলু। আর এর সাথেও রয়েছে আরও অন্যান্য উপকরণ, সেগুলো রান্নার সময় আমি এক এক করে দেওয়ার সময় আপনাদেরকে বলে দেব। আর এখানে আমি আমার পছন্দসই সবজি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দসই যে কোনো সবজি নিয়ে নিতে পারেন। রান্নাটা করার জন্য গ্যাসের ওভেনে কড়াই চাপিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আমি রান্নাটা পুরো সরষের তেলেই করব, তার জন্য সরষের তেল নিয়ে নিচ্ছি। এই তেলে কয়েকটা বড়ি ভেজে নেব। এগুলো কুমড়ো আর বিউলির ডালের বড়ি, এই বছরের নতুন বড়ি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। বড়িগুলো ভেজে তুলে নিয়েছি, এরপর ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। ফুলকপি ভেজে তুলে নিয়েছি, একইভাবেই শিম আর বেগুনও ভেজে নেব। শিম বেগুনও ভেজে তুলে নিয়েছি, এরপর ওই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা আর একটা তেজপাতা। ফোড়নগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, সুন্দর একটা সুগন্ধ ছেড়েছে। এরপর দিয়ে দেব আলু। এই আলুর সাথে দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা আর তিনটে কাঁচা লঙ্কা। এখানে আপনারা শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কাঁচা লঙ্কাটাই দিলাম। এরপর আলু আর আদা খুব ভালোভাবে ভেজে নেব। এতে কী হবে, আলুটাও ভাজা হয়ে যাবে আর আদার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে। আলুগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি, এরপর এড করে দেব মূলো। মূলোগুলো দিয়েও বেশ 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। এরপর দিয়ে দেব পেঁপে। পেঁপে যেহেতু অনেকটাই নরম সবজি হয়, তার জন্য পরে এড করলাম। পেঁপে দিয়েও আবারও 1.5 মিনিট মতো ভেজে নেব। আর এই ভেজে নেওয়ার সময়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর 1 চামচ মতো জিরের গুঁড়ো। আজকে আমি আর অন্য কোনো মশলাই ব্যবহার করব না, এই আদা আর জিরের গুঁড়ো। যদি জিরে বাটা দেওয়া যায় তাহলে তো আরও ভালো হয়, কিন্তু আমি জিরের গুঁড়োটাই ব্যবহার করলাম। এই আদা আর জিরে দিয়েই এই রান্নাটা খেতে এতটা দারুণ লাগে, আপনারা নিজেরা না রান্না করে খেলে বুঝতে পারবেন না। 1.5 থেকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি, এরপর সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই যে দেখুন, পেঁপে, মূলো আর আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে এড করে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর শিম। বেগুনটা এখন দেবো না, বেগুন পরে ব্যবহার করব। ফুলকপি আর শিম দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব। ফুলকপি শিম দিয়েও অল্প নাড়াচাড়া করে নিয়েছি, এরপর দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আর
আর এই সময় দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। এখন আপনারা বড়িগুলো ভেঙেও দিতে পারেন, কিন্তু আমি এখানে গোটা গোটাই দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো ঢাকা, ঢাকা দিয়ে খুব ভালোভাবে সবজিগুলো সিদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে চেক করে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, বড়িও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা বেগুন এড করে দেব। বেগুন ভেজে নেওয়ার সময় সিদ্ধ হয়ে গেছিল, তো তাই সব থেকে শেষে এড করলাম। আর আমার এখানে লবণটা একদম ঠিকঠাক আছে, আপনারা অবশ্যই লবণটা একবার চেক করে নেবেন। শুধুমাত্র আদা জিরে দিয়েও যে এত ভালো একটা রান্না হতে পারে, আপনারা নিজেরা না রান্না করলে কিছুতেই বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই একবার এরকমভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব স্বাদ হয়। তো দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে এখানে ঘি দিয়ে দিতে পারেন, কিন্তু আমি আজকে ঘি দেব না, দেব ধনে পাতা। নিরামিষ রান্নাতে ঘি দিলে বেশ ভালো লাগে, কিন্তু আমি এখানে ধনে পাতাটা দিলাম, তার জন্য আর ঘিটা দেব না, কারণ ঘি দিলে আর ধনে পাতার ফ্লেভারটা থাকবে না। আমার রান্নাটা হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। যারা এতক্ষণ পর্যন্ত আমার রান্নাটা দেখছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট দিন আর অন্য কোনো একটা রেসিপি নিয়ে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যে কেমন লেগেছে।